গৃহীদের মতোই শ্রী শ্রী সারদামণি ছিলেন বিপ্লবীদেরও মা। সিস্টার নিবেদিতা লিখেছেন, সকল মহান জাতীয়তাবাদী আর অর্থাৎ শ্রী শ্রী মা চরণ স্পর্শ করে যেতেন। স্বামী সারদানন্দ কাউকে ফিরিয়ে দিতেন না। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভবিষ্যৎবাণী আবার সত্য হল। তার সহধর্মিণীকে ঠাকুর একবার বলেছিলেন, পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে, তোমার সামলানো ভার হয়ে উঠবে। সিস্টার নিবেদিতা সেই ভবিষ্যৎবাণী মিলে যাওয়ার প্রত্যক্ষদর্শী। 1909 সালে বিশেষ করে আলিপুর বোমা মামলায় রায় প্রকাশের পরে বাগবাজারের মায়ের বাড়িতে যেন বিপ্লবের ঢল নেমেছিল। সবাই মায়ের আশীর্বাদ চান। তখনই নিবেদিতা সারদামণিকে বলেছিলেন, মা, ঠাকুর বলেছিলেন কালে আপনি বহু সন্তান লাভ করবেন, মনে হয় তার সময় অতি নিকট, সমগ্র ভারতবর্ষই আপনার সন্তান। সিস্টার নিবেদিতা লিখেছেন, সকল মহান জাতীয়তাবাদী তাঁর অর্থাৎ শ্রী শ্রী মা চরণ স্পর্শ করে যেতেন। স্বামী সারদানন্দ কাউকে ফিরিয়ে দিতেন না, যদিও তিনি জানতেন এটা খুবই ঝুঁকির কাজ হয়ে যাচ্ছে। 1909 সালের 22 জুলাই মিস ম্যাকলাউডকে নিবেদিতা লিখেছেন, সব দলগুলি ঐক্যবদ্ধ হইয়া বলিতেছে রামকৃষ্ণ বিবেকানন্দের নিকট হইতে নতুন প্রেরণা আসিতেছে, কারাগারে হইতে মুক্তি লাভ করিয়া দলে দলে শ্রী মাকে প্রণাম করিয়া যাইতেছে। আর সারদামণি সেই সন্তানদের নিয়ে গর্ব করে বলছেন, কি সাহস, এমন সাহস কেবল ঠাকুর আর নরেনই আনতে পারে। দোষ যদি কারো হয় সে তো তাদেরই, কেন বিপ্লবীরা ছুটে আসতেন সারদামণির কাছে? বিপ্লবী হেমচন্দ্র ঘোষ লিখেছেন, ওই শান্ত সমাহিত নীরব জীবনের মধ্যে রয়েছে অতি বিপ্লবের বীজ। রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ এই ত্রয়ী এক মহান বিপ্লবের প্রতীক। শ্রী শ্রী মা সম্পর্কে স্বামীজির বাল্যবন্ধু জাতীয়তাবাদী সন্ন্যাসী ব্রহ্মবাদ্ধব উপাধ্যায় স্বরাজ পত্রিকায় লিখেছেন, যদি তোমার ভাগ্য সুপ্রসন্ন হইয়া থাকে তো একদিন সেই রামকৃষ্ণ পূজিত লক্ষ্মীর চরণ প্রান্তে গিয়া বসিও, আর তাহার প্রসাদ কৌমুদিতে বিধৌত হইয়া রামকৃষ্ণ শশীসুতা পান করিও, তোমার সকল পিপাসা মিটাই যাইবে। তবে এই বন্দনা শুরু কিন্তু করেছিলেন স্বামীজি নিজেই। আমেরিকা থেকে ফিরে আসার পর শ্রী শ্রী মায়ের ভাতৃবধূ বিবরণ উদ্ধৃত করে স্বামী সারদেশানন্দ মহারাজ লিখেছেন, রাজার মতো চেহারা, ঠাকুরজির পায়ে লম্বা হইয়া পড়িল, জোর হাতে বলল, মা, সাহেবের ছেলেকে ঘাড়া করেছি, তোমার কি পায়। স্বামী সারদেশানন্দের ব্যাখ্যা এ শুধু সঙ্গজননীর প্রতি স্বামী বিবেকানন্দের প্রণীত নয়, শ্রী শ্রী সারদা দেবীর কাছে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ সমগ্র ভারতের আত্মসমর্পণ। বিপ্লবীদের জন্য রামকৃষ্ণ মিশন কীভাবে তাদের দুয়ার খুলে রেখেছিল তা নিয়ে অনুশীলন সমিতির সদস্য প্রিয়নাথ মুখ দাশগুপ্ত অর্থাৎ স্বামী আত্মপ্রকাশানন্দ লিখেছেন, স্বামী সারদানন্দজির স্নেহ ভালোবাসা ছিল অতুলনীয়, তাহার কৃপা না হইলে ওই সময়ে আমাদের মতো বিপ্লবী দলের সহিত সংশ্লিষ্ট যুবকদের শ্রী শ্রী ঠাকুরের আশ্রয়ে আসা সম্ভব হইত না। তবে এর পিছনেও যে সারদা দেবী ছিলেন তা পরিষ্কার ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য লেখা। তিনি লিখেছেন, আসলে মাই বিপ্লবীদের আশ্রয় দিয়েছিলেন, এজন্যই শরৎ মহারাজ অর্থাৎ স্বামী সারদানন্দ ওদের আশ্রয় দেন, মূলে কিন্তু মা। এসবের জন্য রীতিমতো রাজরোষে পড়তে হয়েছিল রামকৃষ্ণ মিশনকে। সঙ্গজননী রূপে সারদা দেবীর পরিচালন ক্ষমতার গুণে এই গুরুতর সমস্যাকে হেলায় জয় করেছিল মিশন। আসলে সঙ্গজননী হিসাবে শ্রী শ্রী মা যে সিদ্ধান্ত নিতেন তাতে শেষ পর্যন্ত অটল থাকতেন। 1905 সালের বঙ্গভঙ্গের পরে এমন অনেকে রামকৃষ্ণ মিশনে যোগ দিয়েছিলেন যারা অতীতে সক্রিয় রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন, উদাহরণ স্বামী প্রজ্ঞানন্দ অর্থাৎ দেবব্রত বসু, স্বামী আত্মপ্রকাশানন্দ অর্থাৎ প্রিয়নাথ দাশগুপ্ত, স্বামী চিন্ময়ানন্দ অর্থাৎ শচীনন্দন সেন প্রমুখের কথা উল্লেখ করা যেতে পারে। কিন্তু ব্রিটিশ সরকার বিষয়টিকে ভালোভাবে নেননি। 1916 সালের 11ই ডিসেম্বর বাংলার তৎকালীন গভর্নর লর্ড কারমাইকেল তাঁর দরবারি ভাষণে রামকৃষ্ণ মিশনের প্রতি বিদ্বেষ করে বলেন, দেশে সন্ত্রাসবাদী তরুণ ও যুবকেরা
রামকৃষ্ণ মিশনের মদতপুষ্ট। তারা মিশনের সঙ্গে তাদের সম্পর্কে আনুকূল্য এবং ত্রাণ কার্য করার ছলে প্রকৃতপক্ষে সন্ত্রাসবাদী কাজকর্ম চালিয়ে যাচ্ছে এবং সরলমতি আদর্শবান অনভিজ্ঞ তরুণদের প্রভাবিত করে যাচ্ছে। দেশবাসী যেন এ ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে তাদের ছেলেদের যোগাযোগ এবং সন্ত্রাসবাদিতা যা কিনা রাষ্ট্রদ্রোহিতার নামান্তর সে ব্যাপারে সাবধান হন। গভর্নর এহেন মন্তব্যে রামকৃষ্ণ মঠ ও মিশনের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছিল। এমন অবস্থায় মঠ ও মিশনের সন্দেহভাজন ব্যক্তিদের মঠ থেকে বহিষ্কারের দাবি উঠেছিল। রামকৃষ্ণ মঠ ও মিশনের তৎকালীন অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ তখন দক্ষিণ ভারতে, তাই নিরুপায় হয়ে তৎকালীন সাধারণ সম্পাদক স্বামী সারদানন্দ সারদা দেবীর পরামর্শ চাইলেন। শ্রী শ্রী মা পরিষ্কার বলেছিলেন, ও মা, এসব কি কথা? ঠাকুর সত্যস্বরূপ, যেসব ছেলে তাঁকে আশ্রয় করে তার ভাব নিয়ে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়েছে, দেশের দশের ও আর্থের সেবায় আত্মনিয়োগ করেছে, সংসারের মুখে জলাঞ্জলি দিয়েছে, তারা মিথ্য ভাষণ কেন করবে বাবা? স্বামী সারদানন্দকে মা পরিষ্কার জানিয়ে দেন, ঠাকুরের ইচ্ছে মঠ মিশন হয়েছে, রাজরসের নিয়ম অলঙ্ঘন করা অধর্ম, ঠাকুরের নামে যারা সন্ন্যাসী হয়েছে তারা মঠে থাকবে, নয়তো কেউই থাকবে না। তাঁর ছেলেরা গাছতলায় আশ্রয় নেবে, তবুও সত্যভঙ্গ করবে না। মায়ের পরামর্শ ছিল, তুমি একবার বড়লাটের সঙ্গে দেখা করো, তিনি রাজপ্রতিনিধি, তোমাদের সব কথা তাকে বুঝিয়ে বললে তিনি নিশ্চয়ই শুনবে। মায়ের আদেশ মতো স্বামী সারদানন্দ বড়লাটের সঙ্গে দেখা করে রামকৃষ্ণ মিশনের আদর্শের কথা তুলে ধরেন। বড়লাট কারমাইকেল রামকৃষ্ণ মঠ ও মিশন নিয়ে তাঁর মন্তব্য করা প্রত্যাহার করেন ও ওই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। তবে ব্রিটিশ সরকারের মত পরিবর্তনের পিছনে অন্য কারণ ছিল বলে ঐতিহাসিক রমেশচন্দ্র তার লেখায় ইঙ্গিত দিয়েছিলেন। তিনি লিখিয়াছেন, বড়লাট ফাইলে লিখিয়াছেন যে পুলিশের রিপোর্ট এবং সেক্রেটারির মন্তব্য খুব সম্ভব বেলুর মঠ কর্তৃপক্ষ জানিতে পারিয়াছেন, কারণ মাত্র কয়েকদিন পূর্বে একজন আমেরিকান মহিলা মিস জোসেফিন ম্যাকলাউড আমার সঙ্গে সাক্ষাৎ করিয়া বলিলেন, যদি বেলুর মঠ বন্ধ করিয়া দেওয়া হয় তবে তা হইলে আমেরিকার ইহার বিরুদ্ধে তুমুল আন্দোলন হইবে, এ বিষয়ে খুব সম্ভব বিশ্বযুদ্ধ বিপন্ন ইংরেজ আমেরিকার সাহায্যের উপর বিশেষভাবে নির্ভর করিতেছেন, কোনো রকমে আমেরিকার বিরুদ্ধভাজন হওয়া যুক্তিযুক্ত নহে, সুতরাং বেলুর মঠ বন্ধ না করিয়া সাদা পোশাকে কয়েকজন পুলিশ কর্মচারীকে সদা সর্বদা বেলুর মঠে নিযুক্ত করা হোক। অনেকে মনে করেন বড়লাটের সঙ্গে মিস ম্যাকলাউকের ওই সাক্ষাৎকারে শ্রী শ্রী মায়ের সুনির্দিষ্ট ভূমিকা থাকতে পারে, যদিও এর কোনো প্রমাণ নথি নেই। অনুশীলন সমিতির তাবর নেতারা মায়ের পায়ে আশ্রয় নিলেও বা বাঘাযতীনের মতো সশস্ত্র বিপ্লবী নেতাকে বিশেষ করে স্নেহ করলেও শ্রী শ্রী মা সশস্ত্র বিপ্লব সমর্থন করতেন কিনা তা স্পষ্ট নয়। কখনো মনে হয়েছে তিনি সশস্ত্র বিপ্লবের পক্ষে, তাই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে প্রাণ ভরে আশীর্বাদ করে গিয়েছেন, কথা বলতেন অন্যের মাধ্যমে, কিন্তু বাঘাযতীনের ক্ষেত্রে অনেক সময় এই নিয়ম শিথিল ছয়েছে। বাঘাযতীনের ঘনিষ্ঠ সহকর্মী পঞ্চানন চক্রবর্তীকে লিখেছেন, পলাতক অবস্থায় মহানায়ক যতীন্দ্রনাথ 1915 সালে বাগনান হইতে যাত্রাকালে স্টেশনে শুনিতে পান শ্রী মা সারদা দেবী ওই ট্রেনেই কোথাও যাইতেছেন। তিনি সকল বিপদ তুচ্ছ করিয়া মায়ের কাছে ছুটিয়া যান ও তাহার আশীর্বাদ লইয়া যান। ট্রেনের একটি কামরায় যতীন্দ্রনাথের সঙ্গে মায়ের একান্ত কথা হয়। পরে মাকে জিজ্ঞাসা করা হয়, কী কথা হলো? মায়ের সংক্ষিপ্ত জবাব, দেখলাম আগুন। এটাই ছিল মায়ের সঙ্গে ওই স্বাধীনতা যোদ্ধার শেষ সাক্ষাৎকার। বাঘাযতীন সশস্ত্র সংগ্রামে যাচ্ছেন, সেখানে প্রাণহানির আশঙ্কা প্রবল জেনেও মা কিন্তু সেই সন্তানকে নিরস্তর করেনি। ওই বছরই বালেশ্বরে ইংরেজ বাহিনীর সঙ্গে গুরির লড়াইয়ে মৃত্যু হয় বাঘাযতীনের। দেহ রাখার আগে শ্রী শ্রী মা বলেছিলেন, যারা এসেছে যারা আসেনি
আর যারা আসবে আমার সকল সন্তানদের জানিয়ে দিও আমার ভালোবাসা আর আমার আশীর্বাদ সকলের উপর আছে। শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ এমনটাই যে চেয়েছিলেন।